আসসালামু আলাইকুম। আজকে আবার চলে এসেছি সাইফার টিউটোরিয়াল এন্ড ট্রাভেলিং ইউটিউব চ্যানেলে। আমি আজকে আপনাদেরকে অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত সময় উপযোগী এবং অত্যন্ত দরকারি একটা ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে চলেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা যারা মোবাইল ইউজ করি বা যারা আমরা ফোনে বিভিন্ন ধরনের মানুষের লগে কথা বলি, যেমন আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অফিসের কলিগ, আমাদের ভাই ব্রাদার, যে কেউ বন্ধু বান্ধব যে কেউ হোক না কেন, আমরা অনেক সময় আমাদের প্রয়োজন হয়, তাদের লোকেশন প্রয়োজন হয়, অনেক সময় এনিহাউ যে কোনো কারণে আমরা তাদেরকে খোঁজ করতে গেলে তারা আমাদেরকে মিথ্যা কথা বলে। যে তারা যদি বাড়ি থাকে অবশ্যই তারা বলে যে আমি বাড়িতে নাই, আমি এখন অমুক জায়গায় চলে গেছি, আমি অমুক জায়গায় আছি, অমুক জায়গায় অমুক কাজে আছি, এরকম ধরনের বিভিন্ন টালবাহনামূলক কথা কাজে যখন বলে তখন কিন্তু আমরা অনেক বিড়ম্বনায় পড়ে যাই, আমরা অনেক সমস্যায় পড়ে যাই। তো এই আমরা কিন্তু চাইলেই খুব সহজে আমরা কিন্তু তাদের লোকেশন ট্র্যাকিং করে, তাদের ফোন ট্র্যাকিং করে কিন্তু আমরা এক মিনিটের মধ্যে আমরা কিন্তু তাদের লোকেশন বের করে ফেলাতে পারি এবং সে লোকেশন অনুসারে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। তো আমি আজকে এই চমৎকার ভিডিওটি আমি আজকে আপনাদেরকে উপহার দিতে চলেছি। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ যদি সুন্দরভাবে আপনারা দেখেন এবং বোঝেন তাহলে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। আর মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনার অফিসের কলিগ, তারপর আপনার প্রিয়জন, যে কেউ হোক না কেন, আপনি আপনার সাথে এরকম ধরনের বিড়ম্বনামূলক যদি মাঠফাড়িমূলক কাজ যদি করে থাকে তাহলে আপনি সাথে সাথে আপনি ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনি এক মিনিটের মধ্যেই আপনার হাতে থাকা মোবাইল বা স্মার্টফোন বা যে কোনো বাটন ফোন হোক, যে কোনো ফোন দিয়েই আপনি ট্র্যাকিং করে তার অবস্থানটা আপনি জেনে নিতে পারবেন। তো এর জন্য আপনার কী করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যেতে হবে। মেসেজ অপশনে চলে যাওয়ার পরে আপনার এখানে টাইপ করতে হবে স্টার্ট START, এটা বড় অক্ষরে লিখতে হবে, স্পেস দিয়ে আপনার নাম লিখতে হবে। তো আপনার নাম লিখে আপনি কোন নাম্বারে সেন্ড করবেন, আপনাকে সেন্ড করতে হবে 230 20 230 20, এই নাম্বারটা টাইপ করে আপনি মেসেজটা সেন্ড করে দিবেন। তো এখন আমি মেসেজটা সেন্ড করে দিয়েছি, তো এখানে একটা রিপ্লে মেসেজ আসবে, সে পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। তো এখানে দেখেন একটা রিপ্লে মেসেজ চলে এসেছে। তো এই রিপ্লে মেসেজটা হচ্ছে এখানে আপনি একটা আবেদন করেছেন, অর্থাৎ এই ফোনটা আপনি ট্র্যাকিং করবেন, তো যার নাম্বার ট্র্যাকিং করবেন তার জন্য আপনি একটা আবেদন করেছেন। তো সে আবেদনের প্রেক্ষাপটে আপনার আবেদনটা সদরে গৃহীত হয়েছে এবং এই আবেদনের জন্য অর্থাৎ এই সার্ভিসটা চালু হয়েছে এবং এর জন্য আপনাকে কত টাকা চার্জ করা হবে, কত দিনের জন্য চার্জ করা হবে, এখানে 7 দিনের কথা লেখা আছে, 7 দিনের জন্য 2 টাকা করে পার মেসেজ চার্জ করা হবে। এরপরে আপনার এটা আপনি স্টপ করবেন কিভাবে, স্টপ করতে গেলে আপনার মেসেজ অপশনে যেয়ে আবার স্টপ লিখতে হবে, স্টপ টাইপ করে বড় করে স্টপ টাইপ করে আপনি এটা আবার ওই সেম নাম্বারে পাঠিয়ে দিলে আপনার এটা স্টপ হয়ে যাবে। তো এবার এখানে আপনার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনি যার নাম্বারটা ট্র্যাকিং করতে চাচ্ছেন তার নাম্বারটা আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো সেম আবার আপনার মেসেজ অপশনে যেয়ে আপনাকে টাইপ করতে হবে ADD তার নাম্বার, অর্থাৎ যার নাম্বার আপনি ট্র্যাকিং করতে চাচ্ছেন তার নাম্বার প্লাস তার নাম, তাহলে অ্যাড স্পেস তার নাম্বার স্পেস তার নাম, এটা আপনি এখানে টাইপ করবেন। উপরে যে মেসেজটা দেখা যাচ্ছে ও মেসেজের দেখার আপনার দরকার নেই, তাহলে টাইপ করে আপনি এটা আবার সেন্ড করে দিবেন, সেম নাম্বারে আপনি সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দেওয়ার পর আপনার এখানে আপনার কাজ শেষ। তো এইবার আপনার গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হচ্ছে এবার আপনি যার নাম্বার ট্র্যাকিং করছেন তার মোবাইলটা আপনার সলে বলে কৌশলে যেভাবে হোক আপনার তার নাম্বারটা আপনাকে তার মোবাইলটা আপনাকে নিতে হবে।
সামান্য সময়ের জন্য তার মোবাইলটা নিতে হবে। নেওয়ার পরে যে মেসেজটা আপনারা দেখছেন এই মেসেজটা কিন্তু তার মোবাইলে চলে গেছে। এখন তার মোবাইলে এখানে আপনার নাম্বারটাও আছে। তো আপনি এইখানে মেসেজ অপশনে, অর্থাৎ তার মোবাইল থেকে তার মেসেজ অপশনে যে আপনি লিখবেন ওয়াই, বড় করে ওয়াই, ওয়াই মানে হচ্ছে ইয়েস। এরপরে আপনার এই মেসেজে যে নাম্বারটা আসছে, অর্থাৎ এই নাম্বারটা আপনারই নাম্বার, তো আপনার এই নাম্বার এই মেসেজ আসছে, এই মেসেজের নাম্বারটা আপনি ওয়াই স্পেস নাম্বার নাম্বারটা লিখে সেমভাবে সেম নাম্বারে সেন্ড করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার কাজ শেষ। এখানে আপনি এবার টুক করে মেসেজটা ডিলিট করে দিবেন, আর কখনও আপনার এই প্রিয়জনের নাম্বারে আর কখনও কোনো মেসেজ আসবে না। তো এখানে আপনার পুরা কাজ শেষ। এবার আপনি যখন ট্র্যাকিং করতে যাবেন তখন আপনার কীভাবে কী করতে হবে, ট্র্যাকিং করতে গেলে আপনার মেসেজ অপশনে যে আপনার মোবাইল থেকে মেসেজ অপশনে যে লোক অ্যাট লিখে যে মোবাইলটা যে নাম্বার আপনি ট্র্যাকিং করবেন সেই নাম্বারটা লিখে সেমভাবে একটা মেসেজ পাঠিয়ে দিবেন। সেম নাম্বারে আপনার ফিরতি মেসেজে আপনার সব কিছু দেখায় দিবে। তো এভাবে আপনি সব কিছু ট্র্যাকিং করে দেখে নিতে পারেন।